নুন আনলে ডালের জোগান হয় না কোনোদিন, আবার কোনোদিন বহু কষ্টে দুমুঠো অন্নের জোগাড় হলেও খাবারটা খেতে যে থালাটার প্রয়োজন এটারও জোগান হয় না কোনোদিন। দোয়ারে দোয়ারে ভিক্ষা করে জীবন কাটে গোটা দেশ তথা রাজ্যে এমন অনেক ভিক্ষুক রয়েছেন। এইসব ভিক্ষুকরা অধিকাংশই অসহায়, সম্বলহীন। বিগত দিনে এইসব ভিক্ষুকদের কথা বাবুরা কেউ হয়তো কোনো দিনই ভাবেননি। অনেকের কাছে তো এইসব ভিক্ষুকরা অপাঙ্কেও। তবে এই মুহূর্তে এইসব ভিক্ষুকরাই এগিয়ে এসেছেন নিজেদের সামান্য জমানো পয়সা নিয়ে। করোনা মোকাবেলায় বর্তমানে অনেকেই প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে চলেছেন। এবার এই বিপর্যস্ত পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে লক্ষ্মী অধিকারী, মনিকা নাথ, বীণাপানি দাস, বেলানাথদের সাহায্য তাদের স্থায়ী ঠিকানা উল্টোডাঙ্গাতে। এই এলাকাতে ভিক্ষাবৃত্তির কাজ করেন এসব মহিলারা। করোনা আতঙ্কে এখন এসব ভিক্ষুকরা রবি পালের দেওয়া একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই বাড়িতেই তাদের দেওয়া হয়েছে স্যানিটাইজার ও সাবান। গোটা দেশে লকডাউন চলছে, টিভিতে তারা দেখছেন যাবতীয় সব ঘটনাবলী। লকডাউনের ফলে এসব মহিলারাও এখন আর ভিক্ষাবৃত্তি করছেন না, তবে তাদের হৃদয় থেকে বেরিয়ে এলো মানুষের প্রতি মানুষ হয়ে বেঁচে থাকার আবেগ। তাদের কাছে এই মুহূর্তে সব মিলে 300-400 খুচরো টাকা রয়েছে। এই টাকাটায় তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন রবি পালের কাছে। দারুণ উদ্যোগ এটা। ভারতবর্ষে যে সত্যি সংহতি তথা একতাবোধ রয়েছে সবার মধ্যে, সেটাই আবার গোটা বিশ্বের সামনে তুলে ধরলেন এইসব ভিক্ষুক মহিলারা। যাদের নিজেরই খাবারের কোনো উৎস নেই, তারাও আজ বিপর্যস্ত এই পরিস্থিতিতে দেশের স্বার্থে নিজেদের জমানো পুঁজি পর্যন্ত দিয়ে দিতে বিন্দুমাত্র ভাবলেন না। সত্যি তাদের দূর থেকে একটা স্যালুট দিতে হয়। ভিক্ষাবৃত্তি তাদের পেশা হলেও তারা যে ভারত মায়ের সন্তান, সেটাই আবার গোটা দেশের সামনে তুলে ধরলেন এইসব বীরাঙ্গনারা। করোনাকে হারতেই হবে এইসব বীরাঙ্গনাদের বীর ভাবনার কাছে। হারবে করোনা, যে দেশের ভিক্ষুকরা এতটা সচেতন সেই দেশ ভারতবর্ষে কোনোভাবেই থাকতে পারবে না করোনা ভাইরাস, অন্তত এটা তো বলাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।